হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর অনলাইন ক্লাসেস আর এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজকের এই ভিডিও ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ হলো যে এটা এই যে প্রস্তুসেরটা তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভাগ তিন ইংরেজি অর্থাৎ সেকশন থ্রি জেনারেল ইংলিশ এটা হচ্ছে দু হাজার সতেরো সালে হয়ে যাওয়া গ্রুপ সি যে পরীক্ষাটা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের সেই স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পরীক্ষার যে প্রশ্নপত্র তার জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি সেই ভিডিওটা তোমরা এখনও যদি না দেখো তাহলে নিচে লিঙ্ক দিয়েছে আমি সেই ভিডিওটার সেখানে তোমরা এখানে দেখতে পারবে যে জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী প্রশ্ন এসেছিলো আজকের এই ক্লাসে আমরা শুধুমাত্র ইংলিশটা নিয়ে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আলোচনা করব এবং প্রত্যেকটা প্রশ্নের অ্যানালাইসিসও আমরা কিন্তু করবো এবং তার সাথে সাথে আমরা বোঝার চেষ্টা করবো যে এই পরীক্ষাতে কী ধরনের প্রশ্ন এসেছিলো এবং খুব শীঘ্রই অর্থাৎ আগামী দুদিন পর থেকে আমাদের চ্যানেলে রেগুলার এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য যে সিলেবাস রয়েছে পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ধরে ম্যাথ ইংলিশ এবং জি কে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস কিন্তু রেগুলার শুরু হচ্ছে তো তোমরা যদি সেই ক্লাসগুলো করতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিও ঠিক আছে তো দেখো আজকের সেটে যে প্রথম প্রশ্নটা আজকের সেট বলতে যেই পরীক্ষা দু সালে হয়ে গিয়েছে ঠিক আছে গ্রুপ সি পরীক্ষা তো এখানে আমি উপরে লিখে দিচ্ছি ওটা যে এই যে ধরুন এখন সি লেখাই আছে গ্রুপ সি আর হচ্ছে দু তো আজকে যে প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নাম্বার একত্রিশে কারণ আমরা জানি পনেরোটা করে সেটে পার্টে প্রতিটা পার্টে প্রশ্ন থাকে পনেরোটা করে যেরকম জিকে থেকে পনেরোটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পনেরোটা এটা ইংলিশের পনেরোটা এবং ম্যাথেরও পনেরোটা টোটাল ষাট তাই তো তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম প্রশ্নটা দেখো প্রথম প্রশ্ন রয়েছে অর্থাৎ থার্টি ওয়ান রোহিমস ডক্টর অ্যাডভাইসড হিম টু ড্যাশ অ্যাজ আ কিউর ফর হিস সোর থ্রোট অর্থাৎ এটা গলার সমস্যার কথা বলছে ঠিক আছে অর্থাৎ গলায় যে সমস্যাটা তৈরি হয়েছে তার জন্য রহিমের ডাক্তার রহিমকে অ্যাডভাইস করেছে টু ড্যাশ দেখো টু দিয়ে যখনই কোনো একটা কিছু বসাতে বলবে বেসিক্যালি অর্থাৎ একটা ভার ব্যবহার হয়েছে একটা ফাইনাইট ভার্ভের পরে যখন একটা টু বসবে তখন সেটা একটা নন ফাইনাইট ভার্ব হবে কিন্তু ঠিক আছে এবং সেখানে কিন্তু একটা ভার্বই বসবে এবং টুয়ের পরে ভারবে সময় ফার্স্ট ফর্মটা কিন্তু বসবে বা প্রেজেন্ট ফর্মটা বসবে ঠিক আছে অপশানসগুলো দিয়েছে ব্যাবল গার্গল গিগল গার্গল এবার আমাদেরকে সেই শব্দগুলোর অর্থগুলো বুঝতে হবে ঠিক আছে অর্থগুলো বুঝতে হবে এবার এখানে যেটা হচ্ছে ব্যাবল ব্যাবল কথার অর্থ হচ্ছে আবল তাবল বকা ঠিক আছে তারপরে হচ্ছে গার্গেল গার্গেল মানে হচ্ছে কুলকুচি করা বা গলায় যে গার্গেল করা বলে সেটা গিগল গিগল কথার অর্থ কি মুখ চেপে হাসতে থাকা এই এই গার্গেল করার অর্থ হচ্ছে কুলি করা এই গার্গেল হচ্ছে কুলি করা তো এখানে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান নাম্বার বি হবে গার্গেল তার কারণ হচ্ছে এখানে ওই গলায় যেহেতু সমস্যাটা হয়েছে তাই গলার মধ্যে দিয়ে গার্গল করার কথা কিন্তু বলছে এবং সেটা হচ্ছে অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর তারপর থার্টি টুতে আসবো বলছে গ্রুপ অফ এলিফেন্টস ইজ কল্ড অর্থাৎ এক দল হাতি এক দল হাতিকে কি বলবে এখানে দেখো কী দিয়েছে দেখো আরেকটা উদ্দেশ্য হচ্ছে এখানে যে প্রশ্নগুলো আমরা করছি প্রশ্নের টাইপগুলো বোঝার চেষ্টা করো ঠিক আছে তাহলে বুঝতে পারবে কেমন প্রশ্ন পরীক্ষাতে আসে এখানে বলছে গ্রুপ অফ এলিফেন্টস অর্থাৎ একদল হাতি একদল হাতিকে কি বলা হবে অর্থাৎ হাতির যে পালটা থাকে তাকে কি বলবে কালেকশন হার্ড স্কুল নাকি লিটার তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি হার্ড অর্থাৎ হার্ড অফ এলিফেন্টস তো তার মানে এখানে কি দিলো এখানে কিন্তু তোমাদের যে এই কোশ্চেনটা যে দিয়েছে এটা হচ্ছে এই নাউনের যে একটা পার্ট থাকে কালেকটিভ নাউন কালেকটিভ নাম থেকে কিন্তু এখানে দিয়েছে প্রত্যেকটা ক্লাসে করানো হবে আমাদের চ্যানেলে প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলস আলোচনা করব নাম্বার থার্টি থ্রিতে দিয়েছে ওয়ান অর টু স্টার্স ওয়ার স্টিল ড্যাশ ইন দ্য স্কাই অর্থাৎ একটা বা দুটা তারা এখনও পর্যন্ত আকাশে কি করছে চকচক করছে এখানে অপশানসগুলো দেখো কি বলেছে বার্নিং টার্নিং টুইঙ্কলিং টিঙ্কলিং বার্নিং মানে হচ্ছে জ্বলন্ত টার্নিং মানে হচ্ছে কোনো বাঁক নেওয়া বা যেটা বাঁক নিচ্ছে আর এখানে যে টিঙ্কলিং রয়েছে টিঙ্কলিংটা যে তোমরা দেখতে পাচ্ছ টিঙ্কলিং কথা হচ্ছে টুংটাং শব্দ করা তাহলে সঠিক উত্তর হবে টুইঙ্কলিং কারণ আমরা ছোটোবেলায় পড়েছি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার তাই তো মানে তারারা যে ঝিকমিক করে যে তারাদের যে আলোটা ঝিকঝিক করে বা ঝিকমিক করে সেটাকে টুইঙ্কলিং করা বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন দিয়েছে থার্টি ফোরে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ অর্থাৎ তোমার ঘড়িতে এখন কটা পাচ্ছে মনে রাখবে প্রিপোজিশান যখন তোমরা যখন করবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানে কিন্তু তোমাদেরকে ফ্রেজগুলো ভালো করে দেখতে হবে এবং এটা খুবই সহজ যেটা হচ্ছে বাই হবে যখনই তোমরা এই ধরনের প্রশ্নটা দেখবে এই ধরনের প্রশ্ন এটাকে দেখা গেছে যে যখনই দেখবে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়ার ওয়াচ তোমার ঘড়িতে কটা বাচ্চা তখন সেখানে কিন্তু বাই বসে যাবে ঠিক আছে তো এখানে হচ্ছে থার্টি ওয়ান থেকে থার্টি ফোর অবধি হলো আমরা নেক্সটে যাব থার্টি ফাইভে কী দিয়েছে একটু দেখে নাও থার্টি ফাইভে দিয়েছে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ডের নিচে দাগ দিয়েছে এবার দাগ দিয়ে এখানে বলেছে যে এটা কোন ফ্রেজাল ভার্ব তোমাকে বলতে হবে ফ্রেজাল ভার্ব দেখো ফ্রেজাল ভার্ভের থেকেও কিন্তু দিচ্ছে বেশিরভাগ কিন্তু ভোকাবুলারি একটা আমরা প্রিপোজিশন পেলাম বাকি সব কিন্তু ভোকাবুলারি ভার্ব আছে কোথাও নাউন আছে কোথাও তোমার ফ্রেজাল ভার্ব রয়েছে ঠিক আছে তো এখানে দেখো যে বাকি পার্টগুলো যেগুলো রয়েছে অর্থাৎ চারটা যে ফ্রেজাল ভাব দিচ্ছে সেগুলোর অর্থগুলো বুঝি হোল্ড অন হোল্ড অন কথার অর্থ হচ্ছে আঁকড়ে ধরা কোনো কিছু অপশন নাম্বার বি গিভ আউট গিভ আউট মানে কোনো কিছুকে বিতরণ করা অপশান সি হচ্ছে মেকআউট মেকআউট মানে বোঝা বা বুঝতে পারা আর গিভ অ্যাপ মানে বিতরণ করা তাহলে বুঝতে পারছো আন্ডারস্ট্যান্ড মানে যেহেতু বুঝতে পারা মেকআউট মানে বুঝতে পারা তো অপশান নাম্বার সি হবে এখানে সঠিক উত্তর যেহেতু এটা মাধ্যমিক যোগ্যতার পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পাস করলে তোমরা যেহেতু এই ক্লার্কের পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারছো সেই কারণে মাধ্যমিক সিলেবাসে মাধ্যমিকের সিলেবাসে যে সমস্ত গ্রামার্সগুলো থাকে প্রত্যেকটা পার্টকে কিন্তু খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে এবার দেখো আরেকটা প্রশ্ন বলছে পিক আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রিভিয়াল ট্রিভিয়াল কথা হচ্ছে নগণ্য ঠিক আছে এখানে দেখো পাশে লিখে রেখেছে যাওয়ার প্রশ্ন এটা ট্রিবিউল মানে হচ্ছে নগণ্য এবার তার অ্যান্টোনিম মানে কি বিপরীত শব্দ ঠিক আছে অ্যান্টোনিম হচ্ছে বিপরীত তার সিনোনিম হলে সমার্থক শব্দ হয় তাহলে বলছে ইম্পর্টেন্ট ইনসিগনিফিকেন্ট ফার্টাইল সরি ফিউটাইল নাকি ফাস্ট তাহলে এখানে সঠিক উত্তর হবে ইম্পর্টেন্ট যেহেতু নগণ্য তাহলে ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ তাহলে অপশন নাম্বার এই হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর তারপর আসবে নাম্বার থার্টি সেভেনে বলেছে পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক বাক্য হবে খুঁজতে হবে এখানে দেখো অপশন নাম্বার এটা আমরা দেখি ভূপেন ডু নট নো দ্য ওয়ে দেখো সবার আগে আমাদের দেখতে হবে ভূপেনটা কি ভূপেন হচ্ছে একটা থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার থ্রি পি এস লিখলাম থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাহলে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার যদি আমার সাবজেক্টের ঘরে থাকে তাহলে প্রেজেন্ট টেন্সে যদি থাকে প্রেজেন্ট টেন্সে যদি আমার ভার্ভটা থাকে তাহলে সেখানে আমাকে অবশ্যই ভার্ভের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে এবার এখানে ডু আছে তাই তো ডু আছে এখানে তাহলে ডু এর সাথে এস বাই এস নেই তাহলে এটা আমরা বাদ দিয়ে দেবো সেকেন্ড অপশনটা দেখেছি দেখি কি দিয়েছে বলছে ভূপেন ডু নট নোস এখানে দেখো এস দিয়েছে কিন্তু নোজ দিয়েছে কিন্তু এখানে তো ডু এর সাথে এস হওয়ার কথা ছিল তাহলে এটাও বাদ গেল অপশন নাম্বার সি বলছে ভূপেন ডিড নট নোজ ডিড নট যদি নো হতো ব্যাপারটা বুঝবে যদি ডিড নটের সাথে নো হতো তাহলে আমরা বাক্যটাকে সঠিক বলতাম কারণ এখানে যেহেতু পাস্ট টেন্স রয়েছে এটা শুধুমাত্র প্রেজেন্ট টেন্সেই হবে থার্ড পার্সেন্ট সিঙ্গুলারের নিয়মটা কিন্তু যদি পাস টেন্স থাকে তাহলে ডিড সবার ক্ষেত্রেই বসে কিন্তু এখানে আবার নোস করে দিয়েছে মানে এখানে আবার প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে এটা একটা একটা অপচেষ্টা বলা হয় এটাকে এটাও ভুল কিন্তু অপশন নাম্বার ডি যখন আমরা দেখছি ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে অর্থাৎ থার্ড পার্সেন্ট সিঙ্গুলার ভার্ভের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হলো তাহলে কিন্তু অপশনটা সঠিক অর্থাৎ অপশন নাম্বার ডি এখানে হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর তোমরা এই কোশ্চেন সেটের পিডিএফ পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি নিচে দিয়েছি এই ভিডিওর ডিসক্রিপশনে তোমরা পাবে যদি তাও সমস্যা হয় তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো আর জি এম এডুকেশান তাহলে আমাদের তোমরা চ্যানেলটা পেয়ে যাবে সেখানে যুক্ত হয়ে যাও সেখানে তোমার পিডিএফটা কিন্তু পেয়ে যাবে আচ্ছা এবার আসবো নাম্বার থার্টি এইটে বলেছে আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট আচ্ছা রিগ্রেট মানে কি রিগ্রেট মানে হচ্ছে কোনো দুঃখ প্রকাশ করা কিন্তু রিগ্রেট যদি শুধুমাত্র যদি আমি রিগ্রেট করে আমি যদি বলি সে রিগ্রেট করছে মানে সে কি পছতাচ্ছে আমার বলি না যে একটা ভুল করেছে সেটা পছতা কিন্তু যখন আমি কোনো একটা চিঠি লিখবো আই রিগ্রেট টু ইনফর্ম ইউ তখন কিন্তু রিগ্রেটার দুঃখ প্রকাশ করবে যেমন আরও একটা এরকম রয়েছে যেমন আফ্রেড আমি যদি বলি আই এম আফ্রেড অফ মানে আমি ভয় পাচ্ছি কিন্তু যখন আমি ওটাকে একটা চিঠি আকারে লিখবো যে আই এম আফ্রেড অফ টেলিং ইউ বা ইনফর্মিং ইউ দ্যাট তাহলে ওখানে কিন্তু আর আমি ভয় পাচ্ছি না ওখানে আমি দুঃখ প্রকাশ করছি তো এগুলো বাক্যে ব্যবহারের মধ্যে দিয়ে রয়েছে তাহলে এখানে যেহেতু বলেছে আই রিগ্রেট টু ইনফর্ম ইউ এখানে একটা দুঃখ প্রকাশের কথা বলছে তাহলে এটা একটা স্যাড নিউজ হবে ঠিক আছে অর্থাৎ এই যে দা বলছে দ্য অ্যাবাব উড বি দ্য বিগিনিং অফ আ লেটার কনভেয়িং মানে যেই চিঠিটা একটা স্যাড নিউজকে কী করছে কনভে করছে সেই রকমই একটা নিউজের কথা এখানে বলা হচ্ছে ঠিক আছে এবার আমরা চলে যাব এই মানে কোয়েশন পেপারের নেক্সট পেজটিতে দেখো নাম্বার থার্টি নাইন নাম্বার থার্টি নাইনে বলেছে ইনভার্টেড কমার মধ্যে উড ইউ মাইন্ড মুভিং দ্য কার অর্থাৎ তুমি কি কিছু মনে করবে যদি এই আমি গাড়িটাকে সরাই বা গাড়িটাকে সরাতে কিছু মনে করবে তাহলে এই সেন্টেন্সটা একটা কী প্রকাশিত হচ্ছে যে বক্তা সে কী প্রকাশ করছে কোয়েরি মানে কোনো কিছু জানতে চাওয়া পোলাইট রিকোয়েস্ট মানে বিনম্র একটা রিকোয়েস্ট অনুরোধ একটা অ্যাডভাইস নাকি একটা সাজেশন তো দেখো যখন এই যে উড শুড এই সমস্ত দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় বেসিক্যালি বেসিক্যালি সেগুলো কিন্তু কোনো রকমের কোনো পোলাইটনেস বা কোনো রিকোয়েস্টকে বোঝানোর জন্য করা হয়ে থাকে সো এখানে আমরা বলতেই পারি যে অপশন নাম্বার বি এখানে হয়ে যাচ্ছে সঠিক উত্তর পোলাইট রিকোয়েস্ট নেক্সটে আসবো নেক্সটে একটি খুবই বিখ্যাত কবিতা দ্য সলিটারি রিপার উইলিয়াম ওয়ার্সওয়ার্থ এর লেখা থার্ড স্ট্যান্ডার্ড থেকে লাইনটা দিয়েছে অর ইজ ইট সাম হাম্বল দে এখানে যদিও হতো সাম মোর হাম্বল দে হতো এখানে মোরটাই মানে নেই ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে এই যে লাইনটা দিয়েছে এই বলেছে ইন দ্য অ্যাবাব লাইনস দ্য ওয়ার্ড হাম্বল মিনস এখানে হাম্বল বলতে কী বোঝানো হয়েছে এখানে হাম্বল বলতে কি বোঝানো হয়েছে উইক কাওয়ার্ডলি ইগ ইনসিগনিফিকেন্ট নাকি মিক তো সঠিক উত্তর অপশন নাম্বার ডি মিক ঠিক আছে এখানে মিকের কথাই বলা হচ্ছে অর্থাৎ এখানে হাম্বল লে বলতে মিক বোঝানো হচ্ছে তোমরা যখন কবিতাটা লাইন বাই লাইন যাবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে এটা ঠিক আছে এবারে দেখবো আমরা ফর্টি ওয়ান নাম্বার কোয়েশ্চেন ফর্টি ওয়ান নাম্বার কোশ্চেন বলেছে অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ ব্যাফলিং মানে হচ্ছে যেটা বিভ্রান্তিকর বা মারাত্মক একটা পরিবর্তন দ্যাট আই নোটিস ইন হিম এ ডেজ ইজ দ্যাট হি অ্যাভয়েডস টু স্পিক টু মি এটাকে এটাকে বলা হয়েছে কমন এরার্স বা এররকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে ডিটেক্ট দ্য এরার্স এই ধরনের প্রশ্ন আমরা এটাকে অনেক আলোচনা করেছি আমাদের চ্যানেলে এবং আমরা আগামীতেও করবো এই পরীক্ষার কথা মাথায় রেখেই করবো তো বলতে হবে কোন পার্টটা ভুল রয়েছে এ পার্টটা অর্থাৎ এই যে এ পার্ট দিয়েছে এখানে অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ এটা নাকি বি পার্টটা যেখানে দিয়েছে বি পার্টটা যে দ্যাট আই নোটিস ইন হিম নাকি সি পার্টটা বলেছে নাও এ ডে ইজ দ্যাট হি অ্যাভয়েডস টু ইজ সরি হি অফ দি আর তারপরে অ্যাভয়েডস টু স্পিক মেটা ডি তাহলে এখানে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি কেন কেন ভুল হচ্ছে সঠিক মানে এটা অপশান নাম্বার ডিটা কেন ভুল হচ্ছে সেটা আমরা একটু দেখে নেবো দেখো এই জায়গাটা অপশান নাম্বার ডিটা একটু ফলো করবে এখানে বলা হয়েছে যে অ্যাভয়েডস টু স্পিক মি কিন্তু মনে রাখবে অ্যাভয়েড যে ভার্ভটা আছে অ্যাভয়েড ভার্বের সাথে কখনো কিন্তু এস যুক্ত হয় না অ্যাভয়েডটা সবসময় কিন্তু অ্যাভয়েডে থাকে এটা কখনোই এস যুক্ত হয় না তো এই কারণে অপশন নাম্বার ডিটা হচ্ছে এখানে সঠিক উত্তর এবার আসবে নাম্বার ফোর্টি টু বলেছে পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স দেখো এখানে চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ এখানে চারটা অপশন আর পড়লাম না এখানে সঠিক উত্তরটা যেটা আছে সেটা হচ্ছে অপশান নাম্বার বি বিং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টু বি ওয়ার্ক ওই বিং ইন্টেলিজেন্ট কথাটা যে আছে বিং ইন্টেলিজেন্ট অর্থাৎ হার্ড ওয়ার্কিং করার থেকে ইন্টেলিজেন্ট হওয়া বেশি ভালো অর্থাৎ তুমি কঠোর পরিশ্রম করবে তার থেকে তুমি যদি ইন্টেলিজেন্ট হও সেটা বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ ইন্টেলিজেন্ট হওয়াটা হার্ড ওয়ার্কার হওয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে সো এখানে অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর আমরা আসবো নাম্বার ফোর্টি থ্রিতে নাম্বার ফোর্টি থ্রিতে বলা হয়েছে কি বলা হয়েছে রাইট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে এই অ্যাবস্ট্রাক্টের নিচে দাগ দেওয়া হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মানে কি মনে করো একটা প্যাসেজ দেওয়া হয়েছে তোমাকে ফাইভ হান্ড্রেড ওয়ার্ডসের মধ্যে একটা প্যাসেজ দেওয়া হয়েছে এবার এখান থেকে বলা হয়েছে তোমাকে এই অনুচ্ছেদটা একটা অ্যাবস্ট্রাক্ট তৈরি করো তাহলে সেটা কি হবে সামারি প্ল্যান নাকি টাইটেল না কনক্লুশন সঠিক উত্তর হবে সামারি বা এটাকে ছোটো করে তুমি লিখবে দেখবে যখন তোমরা ইংলিশ লিটারেচারের সাবজেক্টসগুলো মানে বইগুলো পড়তে যাবে স্কুলের যে কোনো যদি কোনো ক্লাসের বই হয় সেখানে দেখবে বলবে যে দ্য অ্যাবাব অ্যাবস্ট্রাক্ট হ্যাজ বিন টেকেন ফর্ম অর্থাৎ এই উপরের সমস্ত অংশের নেওয়া হয়েছে কোথা থেকে কোনো একটা এসে বা কোনো একটা প্যাসেজ থেকে তো অ্যাবস্ট্রাক্ট বলতে একটা অংশ বা একটা সামারিক কথা কিন্তু বলা হচ্ছে নেক্সট আমরা দেখব নাম্বার ফোর্টি ফোর অ্যান্ড ফোর্টি ফাইভ যেহেতু পনেরোটা প্রশ্ন তাই তো ফোর্টি ফোরে বলেছে আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডু নট ওয়ারি ওয়েন আই এম লেট আমি চেষ্টা করবো সময় যাওয়ার কিন্তু আমার যদি কোনো কারণে দেরি হয় তুমি প্লিজ চিন্তা করো না মানে বক্তা এই কথাটা বোঝাতে চেয়েছে বলতে হবে কোথায় ভুল হয়েছে তাহলে কমন এরার্স আমরা কটা পেলাম কমন এরার্স পেলাম হচ্ছে দুটো তাই তো তাহলে এখানে কোন পার্টটা ভুল হবে দেখো এখানে যদি অপশান নাম্বার বিটা দেখো বলছে টু বি অন টাইম নির্দিষ্ট করে যদি সময়ের কথা বলে যে ওই সময়ের মধ্যে পৌঁছাতে হবে তখন অনের বদলে ওটা হয়ে যায় ইন ঠিক আছে ইন টাইম তাহলে আই উইল ট্রাই টু বি ইন টাইম বাট ডু নট ওয়ারি ইউ আই এম লেট ঠিক আছে তো এখানে কিন্তু ইন হয়ে যাবে আর নাম্বার ফোর্টি ফাইভে যদি আমরা যাই নাম্বার ফোর্টি ফাইভে রয়েছে দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়াই আর ইট রেইনড অর্থাৎ ছেলেরা যারা চেয়েছিল ফুটবল খেলতে এই বৃষ্টির জন্য তারা খেলতে পারেনি তারা ডিসঅপয়েন্ট হয়েছে তো বলতে হবে এটা কী ধরনের বাক্য কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল নাকি মিক্সড সেন্টেন্স দেখো এখানে দ্য বয়েজের সাথে হু রয়েছে অর্থাৎ এখানে আমি একটা অ্যান্টিসিডেন্ট ইউজ করছি হুয়ের সাথে ক্লস ব্যবহার করছি একটা রিলেটিভ ক্লস ঠিক আছে রিলেটিভ ক্ল দেখো রিলেটিভ ক্লস ক্লস সম্পর্কিত সমস্ত ক্লাস আমাদের চ্যানেলে কিন্তু করানো হয়েছে সেটা তোমরা দেখতে পারো তারপরে এখানে আবার আরও একটা ফাইনার্ট ভাব দেখতে পাচ্ছি ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড ওয়েন ইট আবার একটা ফাইনার্ট ভাব তো দেখো এখানে যেহেতু রিলেটিভ ক্লস আমি ইউজ করছি একাধিক ফাইনার্ট ভাব ইউজ করছি তো এটা বলাই যেতে পারে যেটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর তো দেখো এই মোট পনেরোটা প্রশ্ন ছিল আমরা অলরেডি জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশের কিন্তু পার্টটা কমপ্লিট করে ফেলেছি তো আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব ম্যাথের যে পনেরোটা প্রশ্ন ছিল সেগুলোকে ডিটেলটে আলোচনা করা তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জেম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ